আসসালামু আলাইকুম শিক্ষার্থীরা, আজকের বিষয় উচ্চতর গণিত, বিষয় কোড 126। আমরা পঞ্চম অধ্যায় নিয়ে এই পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি। অনুশীলনী আজকের পাশের তিন নিয়ে আলোচনা করব। আজকের পাঠ এক চলক বিশিষ্ট সূচক সমীকরণ। এই সূচক সমীকরণ সমাধান করতে গেলে আমাদের সূচকের কিছু সূত্র জানতে হবে। সেই সূত্রগুলি আগে আমরা দেখব, তারপর আমরা সমীকরণ সমাধানে যাব। এর পরবর্তীতে আমরা অন্য অনুশীলনীতে দুই চলক বিশিষ্ট সূচক সমীকরণও পাব, সেগুলি আমাদের সমাধান করতে হবে। তো সূত্র দেখো, এক নাম্বার, এইচ গ্রেটার দেন জিরো, এ নট ইকুয়াল টু ওয়ান, এই শর্তে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু এ টু দি পাওয়ার ওয়াই হলে এক্স ইকুয়াল টু ওয়াই। অর্থাৎ এখানে আমাদের খেয়াল রাখতে হবে যে সমীকরণের উভয় পক্ষে যদি বেস একই হয়, তাহলে বেসকে আমরা বর্জন করে পাওয়ারগুলি সমান লিখতে পারি। দুই নাম্বার, এ বাই বি ইজ গ্রেটার দ্যান জিরো। এখানে এ বাই বি ইজ গ্রেটার দ্যান জিরো না বলে আমরা বলতে পারি এ ইজ গ্রেটার দ্যান জিরো, বি ইজ গ্রেটার দ্যান জিরো, আলাদাভাবে বলতে পারি এক্স নট ইকুয়াল টু জিরো। এই শর্তে এ টু দি পাওয়ার এক্স ইকুয়াল টু বি টু দি পাওয়ার এক্স হলে এ সমান বি। অর্থাৎ পাওয়ার যদি উভয় পক্ষে একই হয়, তাহলে আমরা পাওয়ারকে বর্জন করে বেসগুলোকে সমান করে লিখতে পারি। এই দুইটা সূচক সূত্র আমাদের সমীকরণ সমাধানের ক্ষেত্রে ব্যবহার হবে। এখন আমরা দেখি প্রশ্ন সাত। প্রদত্ত সমীকরণ ফাইভ টু দি পাওয়ার টু এক্স ইন্টু বি টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি ইকুয়াল এ টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি। শর্ত দেওয়া আছে এ ইজ গ্রেটার দেন জিরো, বি ইজ গ্রেটার দেন জিরো, সংক্ষেপে এ কমা বি ইজ গ্রেটার দেন জিরো, এবং ফাইভ বি নট ইকুয়াল টু এ। অথবা এখান থেকে আমরা বলতে পারি বি বাই এ নট ইকুয়াল টু ফাইভ, সেটাও বলতে পারি। এ শর্ত সাপেক্ষে আমাদের এখানে সমাধান করে এক্স এর মান বের করতে হবে। এখানে বেস যদি একই হয়, তাহলে ভাগের ক্ষেত্রে আমরা পাওয়ারকে বিয়োগ করব সূচক সূত্র অনুসারে। ফাইভ টু দি পাওয়ার টু এক্স বাই ফাইভ টু দি পাওয়ার এক্স প্লাস থ্রি, আর বি টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি কে আমরা ডান পাশে নিয়ে যাব। এখানে গুণ আকারে আছে, ডান পাশে গেলে হবে ভাগ, এ টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি ডিভাইডেড বাই বি টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি। এখন এখানে বেস যেহেতু একই, তাহলে আমরা পাওয়ারকে বিয়োগ করতে পারবো। ফাইভ টু দি পাওয়ার টু এক্স মাইনাস থ্রি, বিয়োগ করলে চিহ্ন পরিবর্তন হবে, প্লাস থাকলে মাইনাস হবে। আর এখানে এর পাওয়ার এবং বি এর পাওয়ার একই, তাহলে আমরা একসাথে এ বাই বি হোল টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি লিখতে পারি, বা এখানে বিয়োগ করলে হবে ফাইভ টু দি পাওয়ার টু এক্স মাইনাস এক্স মানে এক্স মাইনাস থ্রি ইকুয়াল টু বি বাই এ বাই বি, এ বাই বি হোল টু দি পাওয়ার এক্স মাইনাস থ্রি। বা এখন উভয় পক্ষে পাওয়ার কিন্তু একই, তাহলে আমরা যদি পাওয়ারকে বর্জন করি, তাহলে আমরা পাব ফাইভ ইকুয়াল টু এ বাই বি, অর্থাৎ এ বাই বি ইকুয়াল টু ফাইভ। আর গুণন দিলে আমরা পাব ফাইভ বি ইকুয়াল টু এ, কিন্তু আমাদের শর্তে বলা আছে ফাইভ বি নট ইকুয়াল টু এ, তাহলে আমাদের শর্ত বিরোধী হয়ে যায়। সেই জন্য এখানে আমরা উভয় পক্ষ থেকে পাওয়ার সমান হলেও বাদ দিতে বর্জন করতে পারবো না। তাছাড়া আমরা সমাধান করি সমীকরণ থেকে এক্স এর মান বের করব। আমরা যদি এক যুক্ত পদকে বাদ দিয়ে দিই, তাহলে এক্স এর মান আসবে না, সেই জন্য এখানে পাওয়ার সমান হলেও বাদ দেওয়া যাবে না। দুইটা কারণে, একটা হলো এক্স বর্জন করলে আমরা এক্স এর মান কিভাবে পাবো, আরেকটা হলো আমাদের যে শর্ত দেওয়া আছে সেটা বিরোধী হয়ে যায়, সেই কারণে বাদ দেওয়া যাবে না। যখন বাদ দেওয়া যাবে না, তাহলে এখন আমরা যে কোনো এক পক্ষকে অপর পক্ষ দিয়ে ভাগ করব। ডাইন পক্ষকে
বাম পক্ষ দিয়ে ভাগ করা যাবে অথবা বাম পক্ষকে ডান পক্ষ দিয়েও ভাগ করা যাবে, যে কোনো একটা করলে আমরা এখান থেকে সমাধানে x এর মান বের করতে পারব। এখন আমি ডান পক্ষ দ্বারা বাম পক্ষকে ভাগ করছি, a বাই বি হোল টু দি পাওয়ার x মাইনাস 3 ইকুয়াল টু হবে 1। বা এখানে পাওয়ার একই, তাহলে আমরা একসাথে পাওয়ারকে দিতে পারি 5 বাই এ বাই বি হোল টু দি পাওয়ার এক্স মাইনাস 3 ইকুয়াল টু 1। বা এই ডাবল ভগ্নাংশ ভাঙলে এ বাই বিটা ঘরে আছে উল্টে যাবে, তাহলে হবে 5 বি বাই এ, 5 বি বাই এ হোল টু দি পাওয়ার এক্স মাইনাস 3 ইকুয়াল টু, ডান পাশে 1 আছে, আমরা 1 এর পরিবর্তে লিখতে পারি 5 বি বাই এ হোল টু দি পাওয়ার 0, কারণ আমরা উপপক্ষ থেকে বেসকে সমান করব, এই জন্য 5 বি বাই এ হোল টু দি পাওয়ার 0 আমরা 1 এর পরিবর্তে লিখতে পারি। তাহলে কি হবে, এখন উভয় পক্ষে বেস একই, আমরা বেসকে বাদ দিয়ে বা বর্জন করে পাওয়ার দুইটাকে আমরা সমান লিখতে পারি এক্স মাইনাস 3 ইকুয়াল টু 0। সুতরাং এক্স ইকুয়াল টু 3 নির্ণয় সমাধান। আমরা অন্য একটা প্রশ্ন দেখব, প্রশ্ন 3। তিন নাম্বার প্রশ্ন, টু টু দি পাওয়ার এক্স মাইনাস 4 ইকুয়াল টু 4 এ টু দি পাওয়ার এক্স মাইনাস 6 টু টু দি পাওয়ার এক্স মাইনাস 4 ইকুয়াল টু 4 এ টু দি পাওয়ার এক্স মাইনাস 6 যেখানে এ ইজ গ্রেটার দেন 0 শর্ত দেওয়া আছে, এ নট এবং এ নট ইকুয়াল টু 2, এর মান 2 হবে না এবং এর মান হবে 0 থেকে বড় এই শর্তে। বা এই 4 কে আমরা বাম দিকে নিয়ে আসবো, এখানে সহগ আছে, বাম পাশে আসলে ভাগ হবে 2 টু দি পাওয়ার x মাইনাস 4 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু a টু দি পাওয়ার x মাইনাস 6। বা 2 টু দি পাওয়ার x মাইনাস 4 বাই 4 মানে আমরা লিখতে পারি 2 স্কয়ার ইকুয়াল টু a টু দি পাওয়ার x মাইনাস 6। এখন বেস একই, তাহলে আমরা পাওয়ার থেকে পাওয়ারকে বিয়োগ করব, x মাইনাস 4 টু টু দি পাওয়ার x মাইনাস 4 মাইনাস 2 ইকুয়াল টু a টু দি পাওয়ার x মাইনাস 6। বা 2 টু দি পাওয়ার x মাইনাস 6 ইকুয়াল টু a টু দি পাওয়ার x মাইনাস 6, সেই আগের মতোই যে আমরা পাওয়ার সমান হলেও বর্জন করতে পারবো না, কারণ a সমান 2 আসে, কিন্তু প্রশ্নে বলা আছে এখানে a নট ইকুয়াল টু 2, a নট ইকুয়াল টু 0, a নট ইকুয়াল টু 2, এবং x বর্জন করলে আমরা x এর মান পাবো কিভাবে, সেই জন্য আগের নিয়মে যে কোনো এক পক্ষ দ্বারা অপর পক্ষকে ভাগ দিতে হবে, 2 টু দি পাওয়ার x মাইনাস 6 বাই a টু দি পাওয়ার x মাইনাস 6 ইকুয়াল টু 1। বা 2 বাই a হোল টু দি পাওয়ার x মাইনাস 6 ইকুয়াল টু 2 বাই a হোল টু দি পাওয়ার 0, 1 এর পরিবর্তে 2 বাই এ হোল টু দি পাওয়ার 0 লিখতে পারে। তাহলে আমাদের দুই পক্ষে বেস কি হবে, সমান হবে, বেসকে আমরা বর্জন করে পাওয়ার দুটিকে সমান লিখতে পারি x মাইনাস 6 ইকুয়াল টু 0, সুতরাং x ইকুয়াল টু 6 নির্ণয় সমাধান, x ইকুয়াল টু 6। তো আজকে আমরা এখানে শেষ করব, আর তোমাদের জন্য এইচ ডব্লিউ 1 থেকে আমি 7 পর্যন্ত আলোচনা করেছি, 7 নাম্বার আলোচনা করেছি, তাহলে 1 থেকে 7 পর্যন্ত তোমাদের
বাড়ির কাজ সাথে থাকবে উদাহরণ 11 থেকে 14। উদাহরণ 11 থেকে 14, এগুলি বাসায় তোমরা সমাধান করবে। সবাইকে ধন্যবাদ।